আমি বলে স্ট্রবেরিগুলো নিয়েছি, এখন এগুলো আমি ভালো করে ওয়াশ করব। ওয়াশ করে তারপরে এই জায়গাটা কেটে ফেলে দিব। আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করতেছি সেকেন্ড স্টেপ। এখন আমি স্ট্রবেরিগুলো এভাবে কেটে 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 করে নিয়ে নেব। আমি স্ট্রবেরিগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। আপনারা তারপরে এখন আমি কি করব দেখাচ্ছি। এখন আমি একটা পটেটো ম্যাশার নিয়ে এরকম করে এগুলো ম্যাশ করব। আর আপনারা যদি এরকম ম্যাশ না করতে চান তাহলে আপনারা এরকম ছোট ছোট পিস, যার যেটা পছন্দ, এরকম চার পিসও করতে পারেন, অথবা আপনারা ইচ্ছা করলে এরকম আরও ছোট করতে পারেন, আর এরকম ছোটো ছোটো চপিং বোর্ডে নিয়ে এরকম ছোটো ছোটো করে তারপরে করতে পারেন। বাট আমি এতটুকু করবো না, আমি এটা দিয়ে এরকম করে ম্যাশ করে নিব। এই বলটা ছোট হয়ে গেছে, আমি এই জন্য একটা বড় বলের মধ্যে স্ট্রবেরিগুলো ঢেলে নিলাম। তা এখন আমার ম্যাশ করতে ইজি হবে। আমি ভাবতেছি যে যতটুকু করব আমার জ্যামটা আমি আর একটু বাড়িয়ে দিব, কারণ এই জ্যাম স্ট্রবেরির জ্যামটা আমি করে যদি রেখে দেই আমার বাচ্চারা প্যানকেক তারপরে রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবে। সো আমার মনে হচ্ছে আমি আর একটু বাড়িয়ে দিব। সো এই যে আমার বক্সে অনেক আরও রয়ে গেছে, আমি এখন আরও কয়েকটা ধুয়ে আরও ম্যাশ করার মধ্যে অ্যাড করে দিব। আমি আমার স্ট্রবেরিগুলো এভাবে ম্যাশ করে নিয়েছি, কিন্তু আমি আপনাদের বলেছি আমি আরও কিছু অ্যাড করতেছি, কারণ স্ট্রবেরি জ্যামটা দিয়ে আমি টার্ট করবো, স্ট্রবেরি টার্ট। আর তাতে আমি প্যানকেকের জন্য ইউজ করবো, আর সকালে মর্নিংয়ে টোস্টের জন্য সাথে। সো আমি বেশি করে তৈরি করে রেখে দিব। সো আমি আরও অ্যাড করতেছি। আমি আপনাদেরকে এখন আমার জ্যাম তৈরি করার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে আমি তৈরি করলাম স্ট্রবেরিটাকে, একটু ম্যাশ করে নিলাম। আর এখানে নিয়েছি সুগার, আর আমি একটা লেবু, বড় লেবু এরকম কেটে নিয়েছি। এখন লেবুটা থেকে জুস নেব। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এতক্ষণ আমি আপনাদেরকে শুধু বলছি যে স্ট্রবেরি নিয়েছি, সুগার নিয়েছি, বাট কতটুকু পরিমাপ তা বলি নাই। এখন আমি আপনাদেরকে বলতেছি আমার মেজারমেন্ট কতটুকু হবে। আমার যে স্ট্রবেরি অনেক বেশি, এই জন্য আমি কাপ ইউজ করতেছি। আপনারা ইচ্ছে করলে ছোট মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন, এক কাপ। বাট আমি এরকম মগ নিয়েছি, এই জন্য যে আমার পরিমাপটা আমি বুঝবো। আপনারা যদি ছোট ছোট কাপ নেন, জাস্ট পরিমাণটা বুঝবেন যে ছোট এক কাপে এক কাপ, যে কোনো কিছু নিলেই বুঝতে পারবেন যে এক কাপ নেবেন, বা ছোট হোক বড় হোক। আমি এটা দিয়ে বড় কিছু দিয়ে মেজারমেন্টটা তৈরি করতেছি। সো আমার এই যে এক কাপ এখানে স্ট্রবেরি, দুই কাপ, তিন কাপ, চার কাপ,
5 কাপ 6 কাপ 6 কে 7 প্রায় 8 কাপ হয়েছে আমার একটু কম 8 কাপ হয়েছে এখন আমি সেম আরেকটা শুকনো কাপ নিয়েছি এখন আমি দেখাচ্ছি কতটুকু পরিমাণ সুগার দিব আমার স্ট্রবেরিটা টেস্ট অনেক মজা অনেক সুইট স্ট্রবেরি এজন্য আমি একটু কম পরিমাণ চিনি দিয়ে তৈরি করব বাট আপনারা চাইলে যদি দেখেন যে আপনাদের স্ট্রবেরি অনেক টক তাহলে পরিমাণ চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন আমি আমার এখানে একটু কম 8 কাপ স্ট্রবেরি হয়েছে এই কাপে তাই এখন আমি এই কাপে 4 কাপ সুগার দিব হাফ আর আপনাদের যদি স্ট্রবেরি টক হয় সেখানে আপনি 8 কাপের মধ্যে মেবি 6 কাপ সুগার দিবেন আমি হাফ দিতেছি 1 2 3 আমি 4 কাপ সুগার দিয়েছি এখন আমি সুগারটাকে স্ট্রবেরির সাথে কুঁকড়ে ভালো করে মিক্স হওয়ার জন্য এভাবে রেখে দেব সুগারটা এভাবে একটু নরমাল একটু এটার সাথে মিক্স হওয়ার জন্য 10 মিনিট আমি এভাবে রেখে দিব তারপরে আর কি দিব দেখাচ্ছি এখানে আমি এই হাফ কাপ এই কাপটা আমি আপনাদেরকে বড়টা দেখাই তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি আপনাদের এরকম কাপ দিয়ে মাপেন এই যে কাপ 1 কাপ এরকম কাপ দিয়ে যদি মাপেন তাহলে আমি আমি বড় গ্লাস দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে এরকম কাপ দিয়ে করতে পারেন দেখুন 8 কাপ হলে 4 কাপ সুগার দিবেন আর একটু টক বেশি হলে 1 কাপ আরো বেশি দিবেন আর যদি দেখেন না অনেক মিষ্টি স্ট্রবেরি তাহলে হাফ দিলেই হবে আর হেলদিও হবে কম সুগার ইউজ করলে সো আমি এরকম হাফ এই কাপটারই এখন হাফ কাপ ইউজ করতেছি হাফ কাপ লেমন জুস দেব হাউ মেনি মিলিলিটারস মিলিলিটারস ML 125 yes mix kore ami 10 minute jonno sundor kore ebhabe rekhe debo chini ta melt howar jonno 10 minute pore ami etake chule boshabo আমি আমার জ্যামের পাতিলটা চুলায় বসিয়ে দিলাম এই মুহূর্তে আমি মিডিয়াম হিট দিয়েছি আর এই যে আমার 10 থেকে 12 মিনিট আমি জাস্ট সুগার গুলো করার জন্য রেখে দিয়েছি সুগার অলরেডি মেল্ট হয়ে গেছে এখন আমি এই যে আমার এগুলো ম্যাশ করাতে এরকম ম্যাশ হয়েছে আপনারা ইচ্ছে করলে চার টুকরো করতে পারেন যদি বড় বড় চাঙ্ক স্ট্রবেরি জ্যাম আপনাদের ভালো লাগে খেতে আর ছোট ছোট পিস করতে পারেন আর নয় আমার মতন এরকম ম্যাশ করে নিতে পারেন যেখানে কোনো ম্যাশার দিয়ে এখন আমি এটাকে এভাবে কন্টিনিউ কুক করবো এখন এই হিটটা একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম থেকে একটু হাই হিট হবে আমি 10 মিনিটের মতন কুক করতেছি আর দেখুন উপর দিয়ে এরকম একটা সাদা ফ্যানের মতন উঠতেছে
এটা যখন আরো একটু বেশি উঠবে তখন আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে এই ফেনাটাকে ফেলে দিব এরকম করে করে ফেলে দেব আর যখন বেশি উঠবে এই যে ওঠা শুরু হয়েছে মাত্র আর আপনাদের সাথে আমি একটা কথা বলি স্ট্রবেরি বা কোনো টক কিছু রান্না করলে আপনারা কাঠের চামচ ইউজ করতে চেষ্টা করবেন আর আমি এখানে ফ্রাই ননস্টিক পাতিল নিয়েছি আপনারা ননস্টিক পাতিলে করতে চেষ্টা করবেন তাহলে স্ট্রবেরি জ্যাম আর পুড়বে না কারণ এটা তৈরি করতে অনেক সময় লাগে আমি 10 মিনিট মাত্র কুক করতেছি এটা হইতে আরো মনে হয় 20 থেকে 23 মিনিট সময় লাগবে কারণ আস্তে আস্তে করে মিডিয়াম থেকে একটু বেশি হিটে কুক করতেছি এই যে আমার এখানে এই জুপুরের ফোমের মতন এই ফেনাটা অনেকটা উঠে গেছে ফোমটা এখন আমি চুলার হিটটা একদম কমিয়ে দিব না হয় এটা একদম উপর দিকে অনেক বেশি উতরে পড়ে যাবে আমি এই ফেনাগুলো এইভাবে তুলে ফেলে দিব আমার স্ট্রবেরিটা কুক করতেছি প্রায় 55 মিনিটস হয়ে গেছে এই যে আমার এটা একদম এখানে ছিল হাফ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা প্রীতি কালার হয়ে দেখা যাচ্ছে এই যে এখন একটু ছিটাচ্ছে চারদিকে ফুটতেছে এই জন্য আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি আর আমি একা নাড়তেছি না আসলে আমার মেয়ে অনেকক্ষণ নাড়তেছে এখানে দাঁড়াইয়া মানে এটা কন্টিনিউ নাড়তেছি না হয় নিচ দিয়ে আবার পুড়ে যাবে আর 5 মিনিটের মতন কুক করে তারপর আমি দেখব এটা কিভাবে টেস্ট করব এটা জ্যামটা হয়েছে কিনা তা আপনাদের সাথে দেখাচ্ছি আমার স্ট্রবেরি জ্যাম ফ্রাই হয়ে গেল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা হয়েছে যে আমি বুঝবো আমি এটা প্লেটে এরকম নিব ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব আর এই যে দেখেন এটা এখন চারদিকে অনেক ফুটতেছে পানি কমে গেছে একদম একদম হাফের থেকে অনেক কমে গেছে আমার এটা প্রায় আমি জাস্ট টেস্ট চেক করব প্লেটের মধ্যে বসে কতটুকু তারপরে চুলাটা অফ করে দেব আর আমার ঠিকটা এতটুকু আমি রাখবো সুন্দর একটা কালার হয়েছে আর আমি সুন্দর একটা গন্ধ পাচ্ছি স্ট্রবেরি জ্যামের আমি দেখাচ্ছি এই যে প্লেটটা এই যে জমে গেছে এটা নড়তেছে না এই যে আমি প্লেটটা কাট করতেছি এই যে ঠিক এরকম হবে এরকম হবে এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিব আর আমি একদম ঠান্ডা যখন হবে তখন আমি পরিষ্কার বয়মে পোড়াবো আপনাদের সাথে দেখাবো তারপর আবার এই যে আমার স্ট্রবেরি জ্যাম রেডি এখন আমি তিনটা এরকম ক্লিন তিনটে এরকম তিন জার নিয়েছি জারগুলোতে আমি এগুলো একদম পরিষ্কার কাঁচার বয়ম নিয়েছি এখন আমি এগুলোতে সুন্দর কালার হয়েছে হয়ে গেল আমার স্ট্রবেরি জ্যাম হোমমেড স্ট্রবেরি জ্যাম ইজ হেলদি নো প্রিজারভেটিভ আর এটাকে আমি কমপক্ষে 3 মাস এরকম ফ্রিজে রাখতে পারবো আর এখন আমি দেখাচ্ছি আমার মেয়েকে আমি টোস্ট করে দিতেছি এই আমি অনেকগুলো তিন বয়ম করেছি এগুলো ব্রেডের সাথে খাবে আমার মেয়ে বাচ্চারা শুধু মেয়ে না আমার ডেকারের বাচ্চারাও খাবে
তারপরে এটা ওরা ইয়ার সাথে ইউজ করতে পারবে উইথ বেক্স মর্নিং এ ব্রেকফাস্টে পরেজ সব কিছুর সাথে ইউজ করতে পারবে এটা আমি সফট টোস্ট করতেছি কারণ ওয়াফা হার্ড টোস্ট পছন্দ করে না Oh, it's looking yum. Beautiful color. Look yum. The breakfast. A jam. Jam diye. Strawberry jam. And butter toast.